হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস ইলেভেন এর প্রজেক্টাইল মোশনের চতুর্থ অংশ পড়ব। আজকের বিষয় হরাইজন্টাল প্রজেক্টাইল অর্থাৎ অনুভূমিক ফ্রাস। বিষয়টা কেমন না, আমরা যেটা নর্মালি এর আগে ফ্রাস দেখছিলাম সেখানে আমরা দেখছিলাম যে একটা বস্তুকে ভূমি থেকে একটা অ্যাঙ্গেল করে ছুঁড়ে আবার ভূমিতে এসে পড়ছে। আর হরাইজন্টাল প্রজেক্টাইল সেটা হচ্ছে এরকম যে একটা, এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে, ধরলাম একটা পিলার, এই পিলার থেকে ইউ হরাইজন্টাল বেগ দিয়ে একটা বস্তুকে ছোড়া হলো। এইখান থেকে একটা বস্তুকে ইউ অনুভূমিক বেগে ছোড়া হলো। স্বাভাবিকভাবে এখানে যদি কোনো ফ্রিকশনাল ফোর্স বা অন্যান্য ফোর্সগুলোকে আমরা বাদ দিই, অবশ্যই গ্র্যাভিটেশন এই বরাবর কাজ করছে সরাসরি নিচের দিকে, তার মানে ইউ বেগের সঙ্গে লম্বভাবে, তার মানে ইউ বেগের ওপর জি এর কোনো প্রভাব নেই, তার মানে ইউ বেগটা হবে একটা সমবেগ। আর জি ত্বরণ থাকার কারণে একটা ভার্টিক্যাল মোশন, একটা উল্লম্ব নিম্নমুখী গতি কিন্তু একটা স্টার্ট হবে এই ত্বরণটা থাকার কারণে। তাই সময়ের সাথে সাথে শুরুতে উল্লম্ব বেগ শূন্য হলেও সময়ের সাথে সাথে একটা উল্লম্ব বেগ সৃষ্টি হবে যা এই বস্তুটাকে নিচের দিকে নামাবে, আর ইউ বেগ সেই বস্তুটাকে হরাইজন্টালি অনুভূমিক ভাবে এক্স অক্ষের দিকে টেনে নিয়ে যাবে। ফলে এইরকম একটা গতিপথ সৃষ্টি হবে, এটাও একটা প্রাস। এই প্রাসের নাম হচ্ছে হরাইজন্টাল প্রজেক্টাইল। তো হরাইজন্টাল প্রজেক্টাইলের প্রথমত আমরা যেটা এখানে কতগুলো জিনিস আগের মতোই বার করব, যেমন প্রথমে যেটা আমরা বার করব ট্র্যাজেক্টরি, অর্থাৎ এই হরাইজন্টাল যে প্রাস তার গতিপথটা কেমন, আকৃতিটা কেমন। দেখো আমরা যদি বলি টি টাইমে, ধরো এটাকে ছুড়লাম, টি টাইমে প্রাসটা এইখানে এসে পৌঁছালো টি এক্স ওয়াই বিন্দুতে, এই বরাবর তার বেগ হচ্ছে ভি। এখন এই বেগকে আমরা একটা হরাইজন্টাল কম্পোনেন্ট, ভিএক্স আর ভার্টিক্যাল কম্পোনেন্ট ভিওয়াই এ ভাগ্য ভাগলাম। স্বাভাবিকভাবেই যেহেতু হরাইজন্টাল কম্পোনেন্ট শুরুতে ছিল ইউ, এখানেও থাকবে ইউ, কারণ এটা ইউনিফর্ম মোশন, তাহলে ভিএক্স ইজ ইকালস টু ইউ, এখানে ইউ এখানে ইউ, অর্থাৎ সমবেগ। তাহলে টি টাইমে এইখান থেকে স্টার্ট করে এতটা হরাইজন্টাল ডিস্টেন্স কভার করেছে, আমরা যদি হরাইজন্টাল ডিস্টেন্সটাকে এক্স বলি তাহলে এক্স ইজ ইকালস টু ইউ টি, কারণ এক্স বরাবর টি টাইম গেছে ইউ সমবেগে, তাহলে এক্স ইজ ইকালস টু ইউটি। অন্যদিকে ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে আমরা ওয়াই ডিস্টেন্সে নামছে, আমি যে এক্স ওয়াই বিন্দু ধরেছি তাহলে ওয়াই ডিস্টেন্স এখান থেকে সে নামছে, প্রাথমিক বেগ ছিল শূন্য, তাহলে আমরা যে ফর্মুলা আমরা এখানে ব্যবহার করব, তাহলে ওয়াই ইজ ইকালস টু ইউটি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, তাহলে ওয়াই ইজ ইকালস টু ইউ মানে জিরো, জিরো ইন্টু টি জিরো প্লাস হাফ এ ওয়াই, এ ওয়াই মানে জি নিচের দিকে, অ্যাকচুয়ালি আমরা নিচের দিকের ক্ষেত্রে এটা মাইনাস লিখব, আর এখানে এ ওয়াই মানে মাইনাস জি, জি ইন্টু টি স্কোয়ার, তার মানে ওয়াই ইজ ইকালস টু হাফ জি টি স্কোয়ার। এবার পুটিং টি ইজ ইকালস টু, আমরা এখান থেকে পেতে পারি টি সমান এক্স বাই ইউ, পুটিং টি ইজ ইকালস টু এক্স বাই ইউ, অতএব ওয়াই ইজ ইকালস টু হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার, অর আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকালস টু জি বাই টু ইউ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। দিস ইজ
an equation, this is an equation of hyperbola. এটা একটা অধিবৃত্তের সমীকরণ, তাই আমরা বলতে পারি নর্মাল যে প্রাস, সেই প্রাসও যেমন একটা অধিবৃত্তাকার গতি সৃষ্টি করে, অধিবৃত্তাকার তার গতিপথ, হরাইজেন্টাল প্রাস সেটাও কিন্তু একটা অধিবৃত্তাকার গতি সৃষ্টি হয়েছে, অর্থাৎ ওয়াই ইজিকালস টু এক্স স্কোয়ার, ইকুয়েশনটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা ওয়াই ইজিকালস টু জি বাই টু ইউ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে একটা ট্রাজেক্টরি মোশন, মানে এটা ট্রাজেক্টরিটা বার করা হাইপ্যারাবোলা। এরপরে আমরা যেটা বার করব ডিসপ্লেসমেন্ট, এই বিন্দুতে এনে এর ডিসপ্লেসমেন্ট কত হবে আমরা একটু দেখে নিই। তাহলে ঠিক আছে, তাহলে এটা হলো ট্রাজেক্টরি, অর্থাৎ প্রাসের, এটা আমরা যেটা বার করলাম প্রাসের গতিপথের সমীকরণ। ঠিক আছে, এরপরে আমরা যেটা করব ওই বিন্দুতে টি সময়ে যে পি বিন্দুতে এলো এর সরণ, আমরা এই সরণটাকে, এই যে এটা সরণ, এই সরণটাকে, সরণটা কত হবে, তো সরণটাকে আমরা এরকম লিখতে পারি হরাইজেন্টাল সরণ আর ভার্টিক্যাল সরণ দুটোই আছে। তাহলে হরাইজেন্টাল সরণ আমরা লিখতে পারি হরাইজেন্টাল মানে অনুভূমিক, হরাইজেন্টাল ডিসপ্লেসমেন্ট কত হবে, এক্স সমান ইউটি আই ক্যাপ, কারণ এক্স বরাবর ইউটি যাচ্ছে, তাহলে এক্স ভেক্টর ইজিক্যালস টু ইউটি আই ক্যাপ, আর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ওয়াই সমান কত হবে, ওই যে ওয়াই ইজিক্যালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তার মানে ইউটা জিরো, তার মানে এটা নিচের দিকে আসছে, তার মানে যে ওয়াই অক্ষের নিচের দিকে, তার মানে মাইনাস হাফ জিটি স্কোয়ার জে ক্যাপ। তাহলে সরণ সমান এক্স প্লাস ওয়াই, তার মানে ইউটি আই ক্যাপ মাইনাস হাফ জিটি স্কোয়ার জে ক্যাপ। তাহলে পরে এর লব্ধি কত হবে, আর গ্যাপ আর আর মড ইউটি স্কোয়ার মাইনাস, এটা প্লাস হয়ে যাবে হাফ জিটি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে পি বিন্দুতে সরণ, অর্থাৎ এইখান থেকে এই দূরত্বটা সরণ হচ্ছে এটা। এবার কতটা এটা এর সঙ্গে কোণ করেছে এক্স অক্ষের সঙ্গে থিটা, তাহলে ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারি, আমরা ট্যান থিটা সমান লিখতে পারি ওয়াই মড বাই এক্স মড, তার মানে ওয়াই মড মানে হচ্ছে হাফ জিটি স্কোয়ার বাই এক্স মড মানে হচ্ছে ইউটি। অতএব থিটা ইজিকালস টু ট্যান ইনভার্স হাফ জিটি স্কোয়ার বাই ইউটি, তার মানে একটা টি কেটে যাবে, হাফ জি এখানে লিখতে পারি হাফ জিটি বাই ইউ বাই ইউ এটা। তাহলে সরণের মান এবং সরণের অভিমুখ আমরা সেটা বার করলাম। এরপরে আমরা ভেলোসিটি নিয়ে বলতে পারি, এই বিন্দুতে ভেলোসিটি কত হবে, তো এই বিন্দুতে আমরা ভেলোসিটি যেটা বার করতে পারি, এখানে আমরা ভেলোসিটির দুটো অংশ আছে, আমি মুছে দিচ্ছি এটা, তাহলে ভেলোসিটি অ্যাট পি এক্স ওয়াই ভি এক্স সমান কত হবে, ইউ আই ক্যাপ তো একই আছে, আর ভি ওয়াই সমান কত হবে, ভি সমান ইউ প্লাস জিটি, তার মানে ইউ তো জিরো প্লাস জিটি এটা নিচের দিকে, তাহলে জিটি জে ক্যাপ এটা নিশ্চিতভাবেই যেটা নিচের দিকে, তাহলে মাইনাস, তার মানে এটা ইজিকালস টু মাইনাস জিটি জে ক্যাপ। তাহলে ভি সমান তাহলে কত হবে, ভি এক্স প্লাস ভি ওয়াই, তার মানে ইউ আই ক্যাপ মাইনাস জিটি জে ক্যাপ।
অতএব মড অফ ভি রুট ওভার ইউ স্কয়ার প্লাস জিটি স্কয়ার। তাহলে এটা হলো এই বিন্দুর বেগ, ঠিক আছে? তাহলে এই বিন্দুর বেগ এখানে আমরা বার করলাম অ্যাট এনি ইনস্ট্যান্ট। আমরা কিন্তু এখানে অ্যাট এনি টাইম মানে মোমেন্ট ওই সরি অ্যাট এনি পয়েন্টও বার করতে পারতাম। এটা কিন্তু ভেলোসিটি পি এক্স ওয়াই অ্যাট এনি ইনস্ট্যান্ট এটা বার করলাম, মানে সেখানে টি টার্মটা এনেছে। এবার টি ছাড়াও আমরা বার করতে পারি, তাহলে টি ছাড়া যদি আমরা বার করতে চাই, এখানে ট্যান এখানে ট্যান ফাই, এখানে যদি ট্যান এখানে যদি ফাই হয় তাহলে ট্যান ফাই সমান কত? তাহলে ট্যান ফাই সমান হচ্ছে ভি ওয়াই বাই ভি এক্স, মড অফ ভি ওয়াই বাই ভি এক্স, তার মানে হচ্ছে জিটি বাই ইউ। অতএব ফাই ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স জিটি বাই ইউ। হ্যালো, আচ্ছা এবারে আমরা ভেলোসিটি অ্যাট পি অ্যাট এনি পয়েন্ট আমরা যদি বার করি, তাহলে আমরা মুছে দিই এটা, ঠিক আছে? তাহলে ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট নট টাইম, এবার টাইম ফ্যাক্টরটা আসবে না, ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট যেটা পি এক্স ওয়াই বিন্দু, তাহলে ভেলোসিটি ভি এক্স সমান ওই আগের মতো ইউআই ক্যাপ, আর ভি ওয়াই কত লিখবো? ভি ওয়াই কিন্তু টি দিয়ে লিখবো না, তাহলে ভি ওয়াই সমান কি? আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, তাহলে এখানে ভি স্কোয়ার ভি এটা রুট ইউটা তো জিরো, তার মানে রুট ওভার রুট ওভার একবারে আমি ইকুয়েশনটা লিখছি টু জি ওয়াই জে ক্যাপ, ঠিক আছে? এটা মাইনাস, তাহলে পরে ভি সমান ভি এক্স প্লাস ভি ওয়াই, অতএব ভি ইজ ইকুয়ালস টু ইউআই ক্যাপ মাইনাস রুট ওভার টু জি ওয়াই জে ক্যাপ, অতএব ভি মড সমান রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস টু জি ওয়াই। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা হরাইজেন্টাল মোশনের ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে বার করতে পারি অ্যাট এন ইনস্ট্যান্ট। এবারে ট্যান ফাই আমরা বার করতে পারি, ট্যান ফাই সমান ভি ওয়াই বাই ভি এক্স মড, তার মানে রুট ওভার টু জি ওয়াই বাই হচ্ছে ইউ, অতএব ফাই ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স রুট ওভার টু জি ওয়াই বাই ইউ। তাহলে এটা হচ্ছে তোমার যে কোনো বিন্দুতে ভেলোসিটি। এইবার টাইম অফ ফ্লাইট, অর্থাৎ এইখান থেকে এইখানে পড়তে কত সময় লাগবে, তো এখানে লক্ষ্য করার বিষয় যে এইখান থেকে এখানে পড়তে কে সাহায্য করছে? ভার্টিক্যাল ভেলোসিটি, হরাইজেন্টাল ভেলোসিটি কিন্তু তাকে শুধু ওইদিকে নিয়ে যাচ্ছে। তাহলে টাইম অফ ফ্লাইট বার করার ক্ষেত্রে মুছে দিই এই দূরত্বটা যেটা কভার করছে। তাহলে পরের পয়েন্ট হচ্ছে টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট ইন কেস অফ হরাইজেন্টাল এ তোমার প্রজেক্টাইল, তাহলে নিচের দিকে নামছে, তার মানে মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু ইউটি, ইউটা জিরো, মাইনাস হাফ জিটি স্কোয়ার, তার মানে ওয়াই ইজ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার, অতএব টি ইজ ইকুয়ালস টু টু ওয়াই বাই জি রুট, এটা হচ্ছে টাইম অফ ফ্লাইট টু ওয়াই বাই জি রুট। এবার হচ্ছে রেঞ্জ, রেঞ্জ কতটা হবে, মানে এই টাইম ধরে হরাইজেন্টাল দিকে কত যাবে, তার মানে রেঞ্জ আর ইজ ইকুয়ালস টু এদিকের ভেলোসিটি কত ইউ আর ইনটু টি, টি মানে হচ্ছে এইটা, অর্থাৎ ইউ ইনটু রুট ওভার টু ওয়াই বাই জি, অর্থাৎ হরাইজেন্টাল প্রজেক্টাইল
এর ক্ষেত্রে আমরা এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু এখানে দেখে নিলাম যেগুলো কিভাবে হচ্ছে। তো আমরা হরাইজন্টাল প্রজেক্টাইলের এই সমস্ত বিষয়গুলো মানে নর্মাল প্রজেক্টাইলের মতোই বিভিন্ন যে অ্যাট এনি ইনস্ট্যান্ট ভেলোসিটি কত হবে, অ্যাট এনি পয়েন্ট ভেলোসিটি কত হবে, টাইম অফ ফ্লাইট ইত্যাদি ইত্যাদি আমরা রেঞ্জ ইত্যাদি বার করলাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট আমরা হচ্ছে যে প্রজেক্টাইল অন এ ইনক্লাইন প্লেন নিয়ে আমরা আলোচনা করবো, এবং এটাই আমার প্রজেক্টাইলের পরেরটাই হবে শেষ ক্লাস। ওকে।